নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ, সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যে রুইটা মাছ ধরেছে, দেখুন রুইটা নিয়ে যাচ্ছে বিক্রির জন্য, ডাকে বিক্রি হবে। এখানে দেখুন রুইটা মাছের ধরার নৌকা, দেখুন রুইটা আবার নিহারি যেটাকে বলা হয়, আপনাকে বোমলা বলা হয়, দেখুন বোমলা নিয়ে আসছে। এই দেখুন বোমলাগুলো পরিষ্কার করছে নদীর জলে, নৌকা ভর্তি বোমলা। এই হচ্ছে নৌকা, বোমলা মাছ ধরার নৌকা। এই দেখুন এখানে আরেকটা নৌকা আছে, বোমলা মাছ কত বড় বড় সাইজের বোমলা এসছে, মাছ ধরে ধরে এখানে সারি সারি রেখেছে নৌকার উপরে। এটা আপনার এখানে ডাকেন না বিক্রি করার জন্য নিয়ে যাবে। এই এক ঝুড়ি মানে আপনার 30-40 কিলো থাকে মাছ, এখানে কোনো বরফ দেওয়া থাকে না। এটা নিয়ে গিয়ে বিক্রি করবে, এবং বিক্রি করার পর যে মাছটা কিনবে সে এখানে বরফ ব্যবহার করবে। দেখতে পাচ্ছেন নৌকাগুলো ভর্তি হয়ে আছে, সাইজগুলো দেখুন বোমলার, দেখুন কত বড় সাইজ। ঠিক আছে, তো বোমলার সঙ্গে অন্যান্য মাছও আসে, তুল মাছ, ভোলা মাছ, অনেক রকম মাছ আসে, কিন্তু বোমলা মাছ যেহেতু এখানে বেশি ধরা হয় এই জাল দিয়ে, বোমলা মাছ বেশি আসে। দেখুন এখানে দেখুন মাছ নামাচ্ছে বোমলা মাছ। কত করে রেট, কত করে এখন দাদা ঝুড়ি? যাওনি একবারও? এই দেখুন কত করে গেল গো দাদা, কত করছে? হাজার, ওই যে হাজার গেছে। দাদা কত কিলো হবে একটা এসে? 20 কিলো। হ্যাঁ দেখুন, এই দেখুন বোমলা নিয়ে আসছে, ঝুড়ি ভর্তি করে নিয়ে আসছে। এক এক ঝুড়ি 1000-1500 টাকা করে বিক্রি করেছে ডাকে। কজুরি হবে দাদা? কটা কজুরি হবে? 10টা হবে, তাহলে তো ঠিক আছে। সাইজটা খুব সুন্দর, একদম একদম। তুমি যা কত যাবে ভিডিও করে পুরো দেশ দেখবে, তুমি একদম এত ছেড়ে দাও। কোথায় একটা পাওনি, তাহলে তোমার ফোনটা দেবে, আমি ঠিক করে দেবো। ঠিক আছে, মোবাইলটা দাও তো, কি একটু ঠিক করে দি, কি খুঁজে পাচ্ছে না নাকি আমাকে? দেখতে পাচ্ছেন 1000 টাকা করে ঝুড়ি, জাল ইলিশ মাছ ধরার নৌকা। আর এদিকে হচ্ছে আপনার লইটা, বোমলা, নিয়ারি, এটাই বলেন না কেন, এই মাছ ধরার জাল এবং নৌকা। দেখুন মাছ ধরে নিয়ে আসছে, তোমাদের হয় না বোমলা? কত করে গেল, 1000 নাকি একটু বাড়ছে? দেখেছেন এখানে বাড়ছে নাকি 1200? জাল থেকে এনে এখানে ছাড়ায়, কোনো বরফ ব্যবহার করে না, এখনো পর্যন্ত কোনো বরফ ব্যবহার করেনি এরা। এই নিয়ে গিয়ে এরা তাকে বিক্রি করে দিয়ে আসে, তারপরে আপনার এরা যারা তাকে কেনে তারা বরফ ব্যবহার করে, মানে এখান থেকে আপনার পুরো ফ্রেশ।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তীতে কোন ধরনের মাছের ভিডিও দেখতে চান জানাবেন। টাটা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।